ঘরের ভিতর থেকে 18 বছরের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুর বিবেকানন্দ দক্ষিণপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার নির্তম মণ্ডল রাতে খাওয়া দাওয়া করে শুতে যান। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ তারা দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বুধবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। ওই মোটামুটি ধরেন 7টা না বাজলে ওঠে না, তো মায়েরা মনে করছে হয়তো ভাত তো কেউ নেই, ওই দাদা আর ওই মা এই তিন দুনাই, তো ও আলাদা রুমে শুয়ে থাকে, ও আলাদা রুমে শুয়ে থাকে, ওই জন্য ও অত গুরুত্ব করতে পারেনি, গন্ডগোল নেই, কিছুই নেই, খাওয়া দাওয়া করি ওর মতন ওর সেবাতে যাদের মতন সে শুয়ে পড়ছে। ও 8টা সাড়ে 8টা না বাজলে 7টা না বাজলে ওঠে না, ওই জন্য অত গুরুত্ব করতে পারেনি, গন্ডগোল নেই, হয়তো উঠবে, তারপরে বেশি ওভার টাইম হয়ে গেছে, তারপর ঘরে মানে দরজাটা দেওয়া ছিল না, ওই জন্য ওই ঘরটা যাই দেখে যায় এই ঘটনা। ঘরে গিয়ে দেখলেন ঝুলন্ত অবস্থায় রয়েছে? হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় রয়েছে। মানে কি কারণে এই ঘটনা ঘটাতে পারে মানে কোনো সন্দেহ করছেন? না, আমরা কিছু আমি পাচ্ছি না। পরিবারে কজন ওরা? পরিবারে তিনজন। বাড়ি কোথায়? বাড়ি গোবিন্দপুর বিমানন দক্ষিণপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। ঘরের ভিতর থেকে 18 বছরের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুর বিবেকানন্দ দক্ষিণপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার নির্তম মণ্ডল রাতে খাওয়া দাওয়া করে শুতে যান। বুধবার সকালে তার ঝুলন্ত দেহ তারা দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বুধবার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। ওই মোটামুটি ধরেন 7টা না বাজলে ওঠে না, তো মায়েরা মনে করছে হয়তো ভাত তো কেউ নেই, ওই দাদা আর ওই মা এই তিন দুনাই, তো ও আলাদা রুমে শুয়ে থাকে, ও আলাদা রুমে শুয়ে থাকে, ওই জন্য ও অত গুরুত্ব করতে পারেনি, গন্ডগোল নেই, কিছুই নেই, খাওয়া দাওয়া করি ওর মতন ওর সেবাতে যাদের মতন সে শুয়ে পড়ছে। ও 8টা সাড়ে 8টা না বাজলে 7টা না বাজলে ওঠে না, ওই জন্য অত গুরুত্ব করতে পারেনি, গন্ডগোল নেই, হয়তো উঠবে, তারপরে বেশি ওভার টাইম হয়ে গেছে, তারপর ঘরে মানে দরজাটা দেওয়া ছিল না, ওই জন্য ওই ঘরটা যাই দেখে যায় এই ঘটনা। ঘরে গিয়ে দেখলেন ঝুলন্ত অবস্থায় রয়েছে? হ্যাঁ, ঝুলন্ত অবস্থায় রয়েছে। মানে কি কারণে এই ঘটনা ঘটাতে পারে মানে কোনো সন্দেহ করছেন? না, আমরা কিছু আমি পাচ্ছি না। পরিবারে কজন ওরা? পরিবারে তিনজন। বাড়ি কোথায়? বাড়ি গোবিন্দপুর বিমানন দক্ষিণপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।